शहर महानागरिक जिन नगर उन्नयन दायित्वप्राप्त मंत्री दीर्घदिन धरे मजूरी बृद्धिर दाबी जानिये आसछिले दुर्गापुर पौर निगमेर अस्थायी साफाई कर्मीरा। राज्य सरकारेर उद्योगे साफाई कर्मीदेर वेतन बृद्धि होते चलेछे एबार। शनिवार सिटी सेंटारे जनसभा थेके साफाई कर्मीदेर मजूरी बृद्धिर कथा घोषणा करा हलो पौर निगमेर तरफे। एबार थेके साफाई कर्मीरा 144 टाका दैनिक मजूरिर परिबर्ते 202 टाका करे पाबेन ओ सुपारभाइजाররা পাবে 303 টাকা করে। মজুরি বৃদ্ধি নিয়ে শনিবার এডিডিএ সংলগ্ন এলাকায় এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর পূর্বে তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার সহ নগর নিগমের অন্যান্য কাউন্সিলরগণ। শ্রমিকদের মজুরি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন বিধায়ক। সকলে মিলে একসাথে দুর্গাপুরকে স্বপ্ন নগরী গড়ে তোলার আহ্বান জানান মেয়র। যদি কারোর ধন্যবাদ প্রাপ্ত থাকে আমি আপনাদের একজন সতীর্থ হিসেবে দুর্গাপুরের একজন কৃতজ্ঞ মানুষ হিসেবে আপনাদের কাছে বলি সেই ধন্যবাদ প্রাপ্ত একমাত্র মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, নমস্কার। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে দুর্গাপুরকে আরো সুন্দর করে তুলি। দুর্গাপুর ভারতবর্ষের ভেতরে শ্রেষ্ঠ সবুজ শহর, শ্রেষ্ঠ শিল্প শহর হিসেবে আমরা গড়ে তুলব। আপনারা আমাদের জন্য আছেন, চলুন আমরা একসঙ্গে কাজ করব। আমরা কিছুতে এগিয়ে আসি, আপনারা কিছুতে এগিয়ে আসুন, তাহলে দুর্গাপুর আমি চাই যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে শ্রেষ্ঠ শহর হোক। কলকাতা আছে মহানগরী, আমাদের মহানগরী যাকে আমরা বলি, তারপরেই যেন আমাদের দুর্গাপুরের স্থান হয়। সবাই বলে যে হ্যাঁ সত্যি দুর্গাপুর একটা স্বপ্নের শহর, একটা সবুজ নগরী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সমস্ত সাংবাদিক ভাইরা যারা এসেছেন তাদেরকে আমি অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। তার সঙ্গে একটা ছোট্ট অনুরোধ করব যে সংবাদটা আপনারা পরিবেশন করবেন সেটা যেন ভুল সংবাদ পরিবেশিত না হয়। আপনারা দয়া করে ভালো করে আগে খবর নিয়ে নেবেন, খবর নেওয়ার পরে সেই সংবাদটা যদি পরিবেশন করেন মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয় না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায়, বৃন্দাবন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি।